The Communist Party announced the list of candidates for the by-election without waiting for the Congress and Tipra Motha Party. Mizan Hussain will fight in 20 Boxanagar Assembly constituency, and Kaushik Chanda is a CPIM candidate for 23 Dhanpur Assembly constituency. The three united parties have just broken within a day. The Communist Party announced the list of candidates for the by-election without waiting for the Congress and Tipra Motha. Mizan Hussain will fight in 20 Boxanagar Assembly constituency. Mizan Hussain is the third child of late MLA Samsul Haque, and Kaushik Chanda is a CPIM candidate for 23 Dhanpur Assembly constituency. These two candidates will be nominated on 16 August. Communist Party Chairman Narayan Kar gave this announcement through a press meet organized at CPIM Party House in Melarmat on Sunday evening. আমরা বামফ্রন্ট এই নির্বাচনে লড়ব এবং এই দুটি কেন্দ্র বামফ্রন্ট বক্সনগর 20 বক্সনগরে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হচ্ছেন কমরেড মিজান হোসেন। আপনারা জানেন কমরেড মিজান হোসেন হচ্ছে শুনে থাকবেন হয়তো যে আমাদের যে প্রয়াত আমাদের যে এমএলএ ছিলেন শামসুল হকের তৃতীয় সন্তান। নিজাম হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য এবং ওখানকার সোনামুড়া মহকুমার নেতা। আর 23 বক্সনগরে আমাদের প্রার্থী হচ্ছেন এই তো 4 মাস আগে 5 মাস আগে যে নির্বাচন হয়ে গেল আমাদের যে প্রার্থী ধনপুর কেন্দ্রে, আমি দুঃখিত, ধনপুর কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছে ওই তো গত 23-এর নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন কমরেড কৌশিক চন্দ, আমাদের পার্টির নেতা, যার বাবাকে খুন করেছিল এর আগে অন্য সময়তে খুন হয়েছিল, সাহসের সঙ্গে গত নির্বাচনে লড়েছে এবং এবারও সেই যুবক সাহসের সঙ্গে লড়বে এটা প্রত্যাশা করছি। তো আমরা বামফ্রন্টের তরফ থেকে দুই কেন্দ্রে দুই সিপিআইএম প্রার্থীকে আমরা মনোনয়ন দিচ্ছি। তারা আগামী সোমবার সম্ভবত 16 তারিখ তারা মনোনয়নপত্র সোনামুড়া মহকুমা শাসকের যে রিটার্নিং অফিস আছে সেখানে মনোনয়নপত্র জমা দেবেন। এই নির্বাচনে আমরা বামফ্রন্ট আমি আবেদন করব আমাদের রাজ্যের অবিজেপি যে সমস্ত রাজনৈতিক দল সংস্থা বা বিভিন্ন অংশের মানুষ যারা বিজেপিকে পরাজিত করবার জন্য সর্বত উদ্যোগ নেই, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সুযোগকে হাতছাড়া করবেন না, বিজেপিকে পরাজিত করুন। অবিজেপি ভোটকে এক জায়গায়, বিজেপি বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় সমন্বিত করুন এবং সেটা করবার জন্য আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এবং ধনপুর এবং বক্সনগরের বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হচ্ছে এই দুই প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য আপনারা এগিয়ে আসুন। ভারতের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবার কথা। আমরা ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরার নির্বাচনী আধিকারিক সিইওর কাছে আমাদের দাবি, এখন আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনার হাতে, কাজেই সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করার দায়িত্ব আপনার। আপনাকে এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন, যেন প্রত্যেক রাজনৈতিক দল সমানভাবে তার নির্বাচনী প্রচার করতে পারে। Likewise, the CPIM State Secretary Jitendra Choudhury has requested to Congress and Tipra Motha Party to congratulate their candidates to defeat the BJP in this by-election. গতকাল আমাদের সাথে আমরা বামফ্রন্টের তরফ থেকে সিপিআইএম এর 3 জন নেতৃত্ব আমরা ছিলাম এবং সেখানে জাতীয় কংগ্রেসেরও 3 জন বরিষ্ঠ নেতা এবং ত্রিপুরা মথা দলেরও নেতা এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা মহোদয় আমরা প্রাথমিকভাবে এই মিটিংটা এমনভাবে হয়েছে কেউ কাউকে ডাকতে হয়নি, কেউ কাকে ডাকতেও হয়নি, কেউ কাউকে বলতেও হয়নি, প্রায় স্বতঃস্ফূর্ত একটা তাগিদে এ রাজ্যের মানুষের যে উপলব্ধি, আকাঙ্ক্ষা এবং সারা দেশে যে প্রবাহ, তার মানে তাগিদে গতকাল আমাদের মধ্যে একটা বৈঠক হয়েছে কয়েক ঘন্টার, এবং সেখানে দ্ব্যর্থহীনভাবে সেখানে যারা উপস্থিত তারা বলেছেন যে না, ভারতীয় জনতা পার্টিকে কিছুতেই এই পার পাইয়ে দেওয়া যাবে না, বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য সমস্ত প্রকার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আজকের যে অরাজকতা এটাকে রোখার জন্য একসাথে চলতে হবে। তো সেই জায়গাতে স্বাভাবিকভাবেই যখন এরকম তিনটা দলে আলোচনা হয় এবং নির্বাচনকে সামনে রেখে এই কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে, কারা প্রার্থী দেবেন আলোচনা হয়েছে। আমরা আমাদের পার্টির থেকে, বামফ্রন্টের তরফ থেকে আমরা বলেছি যে শুধুমাত্র গত বিধানসভা কেন্দ্রের ফলাফলের নিরিখে না, ধনপুর এবং বক্সনগর এই দুটা বিধানসভা কেন্দ্র এটা চিরাচরিতভাবে ট্র্যাডিশনালি বামফ্রন্টের তথা সিপিআইএমের শক্ত ঘাঁটি। এখানে কমরেড সমর চৌধুরী, কমরেড মানিক সরকার লাগাতার বহু বছর জিতেছেন, এবছরও এই 23 ভোটেও ফলাফল আপনাদের সবার কাছে আছে। যদি সেখানে তৃতীয় প্রার্থী না থাকত তাহলে অনায়াসে এই প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরিবেশ তৈরি করেছে, কালো টাকার খেলা খেলেছে, সব কেন্দ্রে না হলেও সে বিধানসভা কেন্দ্রের কয়েকটা বুথে সেখানে এই ভোটেও এরা কারচুপি করেছে, জবরদস্তি করে আমাদের এই পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি বা বের করে দিয়েছে, ভোটারদের আটকেছে। এরপরও মাত্র 1000-300 ভোটে জিততে পেরেছে, 3000 থেকে কিছু বেশি। আর তৃতীয় একটা পার্টি তারা পেয়েছেন 8600 ভোট। যদি এই তৃতীয় প্রার্থী না থাকত, এই 8600 ভোট বাদ হলে যদি 50-50 করেও যদি বামফ্রন্ট এবং বিজেপির কাছে যেত তাহলে অনায়াসেই আমাদের ক্যান্ডিডেট এই কৌশিক চন্দ্র 1000-1500 ভোটে জিততে পারতেন। অর্থাৎ এখানেও যে এই ভোট ভাগাভাগির ফলে বিজেপির প্রার্থী জিতলেও আসলে অঙ্কে তাদের পরাজয় সেখানে ঘটেছে। বক্সনগরও তাই, শুধু 1988 সালে মাঝখানে আমরা একবার হেরেছি, তার আগে এবং তারপরে লাগাতার এই কেন্দ্রেও আমরা জিতে এসেছি এবং ভালো মার্জিনে, এবং এবারও প্রায় 5000 ভোটে আমরা জিতেছি এবং আমাদের বিজয়ী প্রার্থী তিনি প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই মানে ইংরেজিকে বলা হয় মানে লেজিটিমেটলি এখানে যে দলের প্রার্থী ছিল, বিজয়ী ছিল, সেই দলেই যে করবে, তা আমরা এই কথাগুলি সেখানে বলেছি। However, will the Tipra Motha and Congress Party congratulate the communist candidate, or will they nominate their own independent candidate to fight in this by-election? There is no such clear statement as of now. Reported by Amit and Pranav from Agartala, Chinikhorang.